আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদুরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। মুই আপনাকে দোয়ায় ভালো আছি। হে মোর দরজার সামনে থাকবি 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 থাকবে, যাই হোক থাক, তুই ভালো কথা থাক। ও থাকলে আপনার যে নাইট গেটেরটা হাড়া লাগে না। হ্যাঁ, আবার রাইতের ঘুমটাও ভালো হয়, নিশ্চিন্তায় ঘুমাইতে। আউটসাইডের কোনো লোক আইলে একটু খেক খেক খেক। যাই হোক, এখন আমরা যাওয়ার টাইমে একটু বেগুন ক্ষেত বাজছে। হ্যাঁ, বেগুন ক্ষেতে তো কী আছে? আপেল আছে, আপেল নেই, টমেটো আছে নাই, বেগুনই আছে। হ্যাঁ, বেগুনটা একটু দেখাই। বেগুন কিন্তু গাছে গনে পারিয়া, মানে পুরা তরতাজা গাছে গনে তরতাজা বেগুন পারিয়া বাজছে। এবার খাইতে কিন্তু নাইস, ওয়াও, ওএমজি, সাতটা লাগে। মানে ভালোই লাগে, খেটটা কিন্তু দারুণ। এই জায়গায় যে কটা গাছ আছে সবই আপনার যে নতুন, সেক্ষেত্রে মনে করেন যে ছোটো ছোটো হরে জ্বালাইতে আছে। যাই হোক, ওই চিন্তা না, ওই চিন্তা না, মানে ওটা বাস দিল লেগে মনে করেন যে আপনাকে একটু দেখাইলাম। এখন মোরা আইয়ে পড়ছি ওই জায়গায়, আইয়ে পড়ছি কোন জায়গায়, যে জায়গায় মনে করেন যে ওই জায়গায় আছে। হ্যাঁ, কী আছে কই তোরা? স্যার যেটা দেখাই চাইছি সেই জায়গায় পড়ছি, সেইটাই কই চাইতেছি, কথা খালি পেঁচাই। যাই হোক, এইটা হইলে আপনার যে টং এর খোপ। হ্যাঁ, টং এর খোপ। এই জায়গায় আপনার যে ইয়ে চার কোনা চারটা ই দেশে কী দেশে খুঁড়া দেশে কীর খুঁড়া, সুবারি গাছের খুঁড়া। এখন আপনারা যদি এই রকমের যদি বানান খোপ, তাইলে আমার যে পরামর্শটা থাকবে সেটা হইলে আপনার যে ইয়া, যদি আপনার যে দাঁড় দাঁড় বলতে লার্কি, লার্কি বলতে কাঠ বাঁশ বা গাছ দিয়ে বুঝাইছি আর কি, এই রকমের যদি কিছু দিয়ে খুঁড়া দিতে চান তাইলে আপনার বেস্ট ওরফে ভালো হইবে। বাঁশ দিয়ে যদি দেন, পুরা কাঁচা বাঁশ দিয়ে যদি দেন তাইলে বেস্ট হইবে। হ্যাঁ, ওরফে ভালো হইবে। আর হে দেশে সুবারি গাছ দিয়া, জিনিসটা লক্ষ্য করছেন? আমি ঘুরে ফিরে দেখাই আর একটু পেঁচাল পুড়ি। হ্যাঁ, সেই দেশে আপনার যাইয়ে সুবারি গ্যাস দিয়া, সুবারি গ্যাস থাকবে কয়েক মাস থাকবে, পরবর্তীতে বৃষ্টি বাদল আইবে না, এইতে মনে করেন যে পচে যাইবে, মানে তাড়াতাড়ি পছন্দ ধরবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার কী হইবে, লস হইবে। কোন দিক দিয়ে লস হইবে? আপনি টার্গেট করলেন দেড় দুই বছর থাকবে, সেই নিয়ে মনে করেন যে কয়েক মাসই থাকলে, এটা আপনার লস না? লস বলতে আপনার আবার করা লাগবে। আর এইখানে আপনার যে ইয়ে দাঁড়টোর হুগো টুগো দে, যে ঠাডা ভাঙ্গা রোদ পড়ছে, এখন দাঁড়টোর রোদ দিলে বা হুগো টুগো দিলে পুরো মস মস হয়েছে। আর ইয়ে মনে করেন যে ইউজ করে কোন জায়গায়, চুলায়। হ্যাঁ, দেশ গ্রামে এইরকম সবাই হরে। যাই হোক, এটা হলো বোম্বাই মরিচ গাছ। বোম্বাই মরিচ গাছের ডেট শেষ, সেই কারণে মনে করেন যে একটা দুইটা আছে। এখন যা সোয়ে বাজে ওই আপনাগুলোকে শেয়ার করি। মেন পয়েন্ট হইলো কৈতরের এই টনের খোপটা। যাই হোক, এই জায়গায় খোপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরোটা উপরে বাম সাইডটা দুইটা, চোদ্দোটার নান খোপ আছে, চোদ্দ পনেরোটার নতুন খোপ আছে। আর একটা জিনিস কি, আপনি যদি এইরমের টনের খোপ দেন, টনের খোপ দিলে আপনার করণীয় থাকবে কি, দেশ গ্রামে কিন্তু বাম টাম কুত্তা বিলই ছাগল হেরা কিন্তু মনে করেন যে কই তোর খাইতে না পারলো মারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করবেন কি, এই ধ্যান এটার নিচে কিন্তু হালকা পাতলা একটু নেট দেওয়া আছে। হ্যাঁ, নেট ওরফে জাল দেওয়া আছে, এরমের জাল টাল দিয়ে রাখবেন। হ্যাঁ, এরমের জাল টাল দিয়ে রাখলে বিলাই কুত্তা ছাগল আমরা যে বাম বাম তো চিনছেন, বাঘের ধান বিলের ধান দেখতে, ওই রকমের পশুগুলা যারা মনে করেন যে আক্রমণ করে কৈতরে, তারা মনে করেন যে ডরায়। আপনি জাল ঠিক মতো দেন আর না দেন, হ্যাঁ, মানে জাল দেখলে তারা ডরায়, তারা মনে করে যে ফাঁদ পাইতে থুইছে। হ্যাঁ, এই রকমের কিছু একটা। আর তার এখানে জালালি বেশি নাই, ওই টিনের উপরে উড়িয়ে গেছে একটু আগে, দেখতে পারছেন যে জালালি মানে একটা দুইটা আছে, বেশি একটা নাই। যাই হোক, এই রকমের যদি টনের কর দেন তাহলে কী করুন, আমি তো বলছি বাঁশের খুঁড়া দেবেন। বাঁশের খুঁড়া আপনার যে দিলে সুবারি গাছের খুঁটার চেয়ে একটু বেশি লাস্টিং করবে। আর আপনি যে নিচে নেট ওরফে জাল দেবেন, জাল দিলে দেখা যেতেছে যে অন্য কোনো পশু পাখি যদি আক্রমণ করে তার উপরে। হ্যাঁ, পশু পাখি তো আক্রমণ করবে না, পাখিও আছে যেরকম বড় বড় সিল সুল কাউটু হেরাও মনে করেন যে কৈতর ছাও খাইতায়, মানে কোনো রকমের কোনো কিছু, মানে কোনো ভিলেন যদি নায়কের উপরে, নায়ক হইলে কৈতর, ভিলেন হইলে মনে করেন যারা আক্রমণ করবে, কোনো রকমের ভিলেন যদি নায়কের উপরে আক্রমণ করে, আক্রমণ করার আগে ডরাইবে জাল দেখলে ওরফে নেট দেখলে। হ্যাঁ, যাই হোক, সংক্ষেপে ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়, যেন সংক্ষেপেই আপনারা জিনিসটা তুলে ধরতে পারেন বা বুঝতে পারেন। হ্যাঁ, সংক্ষেপের ভিডিও সবার ক্ষেত্রে ভালো লাগে, বিস্তারিত করলে মনে করেন যে টাইনে টিনে দেয়, পরবর্তী জায়গায় কী কইছেন কী হরছেন বুঝি নাই কিচ্ছু, এই কারণে মনে করেন যে ছোটো করে ভিডিও দিই, যেন আপনাকে বুঝতে সুবিধা হয়। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্ত, এই ভিডিওর ভিতরে যদি মনে করেন যে কোনো রকমের ভুল তুটো হইতে, ছোটো বেশি থাকবেন, খামার দেশি থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।